এয়ারপোর্টে হয়রানি এ নতুন কিছু নয় সাড়ে সাতটায় নামছি প্লেন থেকে এখন পনেরোটা বাজে লাগে প্রতিনিয়তই প্রবাস থেকে আসা যাত্রীরা এবং প্রবাসে যারা যাচ্ছেন নানা রকমের হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগ হরহামেশাই করছেন অন্য উপর থেকে প্রেশারে কাজ শুরু করলেন কিভাবে কাজ করছেন লাথি দিয়ে ব্যাগগুলো ফেলে দিচ্ছেন এই যে ঢিল দিয়ে ব্যাগগুলো ফেলে দিয়েছেন এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবারই নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ কিন্তু কতটুকু তা ফল পাচ্ছেন প্রবাসীরা এই প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনেই টুডু বাংলা এসডির নিয়মিত আয়োজন প্রবাস বাংলায় এবার এ বিষয়ে তুলে ধরা হবে নতুন কিছু তথ্য সাথে আছি মিরাজ হোসেন গাজী যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে টুডো বাংলা এসডির সকল আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর গুগল ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে এক শব্দে লিখবেন কোনো স্পেস না দিয়ে এক শব্দে লিখবেন টুডো বাংলা এয়ারপোর্টে হয়রানিগুলোর মধ্যে কয়েকটি বিষয় সবচেয়ে বেশি নজরে আসে এর মধ্যে হচ্ছে লাগেজ হারানো যাওয়া সঠিক সময়ে লাগেজ না আসা অনেক সময় আবার লাগেজ কাটা পান প্রবাসীরা এমন নানা অভিযোগ তারা করছেন প্রতিনিয়তই এসব বিষয়ে কি করা যায় সমাধানই বা কী এ বিষয়ে টুডে বাংলা এসডির সাথে কথা বলেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ দেখে আসব কি বলছেন উনি এই ব্যাগেজ ডেলিভারির ক্ষেত্রে আমাদের একটা আমুল উন্নয়ন আমাদের সাধিত হয়েছে এখানে গত বছর থেকে আমরা এটা চলে চালু করেছি প্রায় সাতশো নতুন জনবল নিয়োগ হয়েছে ব্যাগেজ ডেলিভারি এই কার্যক্রমের জন্য এবং একশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এখানে এবং যার সুফল ইতিমধ্যে যাত্রীরা পেতে শুরু করেছেন এখন আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি শুধুমাত্র বিমান নয় ঢাকায় আগত ছাব্বিশটা বৈদেশিক এয়ারলাইন্সের যে কোনো যাত্রী ঢাকায় ল্যান্ড করার পর তার ফার্স্ট ব্যাগেজ ড্রপ অন দ্য বেল্ট বিশ মিনিটে মাথায় হবে এবং লাস্ট ব্যাগেজ ড্রপ অন দ্য বেল্ট সত্তর মিনিটে মাথায় হবে এবং এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়ার পর গত তিন মাসে আমাদের পরিসংখ্যান বলছে আমরা নাইনটি সেভেন পার্সেন্ট সাকসেস এখানে সফলতা আমরা অর্জন করেছি এর বাইরেও অনেক সময় মিস হ্যান্ডেল ব্যাগেজ থাকে এই ফ্লাইটে না আসে পরে ফ্লাইটে আসলো কিংবা কানেকশন মিস হয়ে গেল এই ধরনের মিস এন ব্যাগেজগুলো যে জাতির সঙ্গে এলো না সেগুলো আমরা তাদের হোম ডেলিভারি দেওয়ার জন্য ব্যবস্থা করেছি আমরা ইতিমধ্যে টেন্ডার করেছি আমরা একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ব্যাগেজ আমাদের হরেন নিশ্বার হতে হতে হয় তিন তিনি তাকে এয়ারপোর্টে আসতে হয় ওই চকরিয়া থেকে কিংবা ওই গুরুঙ্গামারি থেকে এটা যেন না আসতে হয় তার বাসার ঠিকানা তার ল্যাগেজ চলে যাবে এই ব্যবস্থাটা কিন্তু আমরা করেছি সো আমরা মনে করি না আমরা অলরেডি চালু করেছি এটি এবং অন্য এয়ারলাইন্সকে চালু করার জন্য তাগিদ দেওয়া হয়েছে এবং আমার মনে হয় এর মাধ্যমে আমাদের সেবার একটা নতুন দিক উন্মোচিত হয়েছে সরকার যে মহাপরিকল্পনা নিয়েছে প্রবাসী সহ সাধারণ যাত্রীদের হয়রানি লাঘবে নিশ্চয়ই তার সুফল খুব দ্রুতই পেয়ে যাব আমরা সে আশা করছি যেই তথ্যগুলো দিচ্ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহা মহাব্যবস্থাপক তিনি আরও যে বিষয়টি বলছিলেন আপনাদের এয়ারপোর্টে যদি কোনো রকম ব্যাগ কাটা যায় হারানো যায় বা বিলম্বে আসে সে বিষয়ে কিন্তু নতুন খবর রয়েছে আপনাদের জন্য। সেই আসার খবরটি জানা ছিলেন বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ আমাদের কোনো জাতি জুতার লাগেজটা না পান তার সঙ্গে সঙ্গে এসে একটা পিআইআর বলে প্রপার্টি রেগুলেট রিপোর্ট সেটা সেটাকে রিপোর্ট করতে আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ড নামে একটা শাখা আছে এয়ারপোর্টের ব্যাগেজ বেল্টের পাশে সেখানে গিয়ে বলতে হবে যে আমার পাসপোর্ট নাম্বার এত টিকিট নাম্বার এত এবং আমি এই বোর্ডিং কার্ড এই নিয়ে আমার সিট নাম্বার এত ছিল আমার সঙ্গে দুই পিস ব্যাকেট ছিল একটা পেয়েছি আর একটা পাইনি কিংবা দুইটা পাইনি যেটা মানে ইরেগুলারিটি আছে রিপোর্ট করার পর ওনার কন্টাক্ট নাম্বার টেলিফোন নাম্বার রেখে দেওয়া হবে বাসার ঠিকানা রেখে দেওয়া হবে তারপর টেলিফোন করে পরবর্তী ফ্লাইটে মালটা এলে তাকে পৌঁছে দেওয়া হবে এবং কোনো কারণে যদি মাল একেবারেই না পান সেক্ষেত্রে আয়াটা রুলস অনুযায়ী উনি ক্ষতিপূরণ ক্লেম করবেন এবং সেই টাকাটা উনি পেয়ে যাবেন এই বিষয়টা আমরা কিন্তু চালু করেছি এবং এটা পুরোপুরি স্বচ্ছতা এবং জবাব মাধ্যমে এর বাইরেও সার্ভিসের কোনো টাচ পয়েন্টে কোনো জাতির যদি কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে কিন্তু উনি সরাসরি জিএমসিএস অ্যাট দ্য রেট ডট কম আমাদের গ্রিভেন্স রিডার সিস্টেম অভিযোগ প্রতিকার একটা আমরা অনুমোদন চালু করেছি অনলাইনে আমাদের কলে আটচল্লিশ ঘন্টা মধ্যে আমরা মেলটা আমরা অ্যাটেন্ড করি আমরা তাকে জবাব দিই এবং কোথায় গেলে উনি প্রতিকার পাবেন এবং সেখানে কম্পেনসেশন কী পাবেন সেটা আমরা তাকে বলে দিই লাগেজ লাগেজ কাটা কিংবা খোয়ার যে বিষয়টা আছে এটা কিন্তু দুই এন্ডের যে কোনো জায়গায় হতে পারে আমরা এর আগে দেখেছি ফেসবুকে যে বিষয়গুলো যে থাইল্যান্ডের এয়ারপোর্টে লাগেজ কাটা সেই ছবিটা দিয়ে বিমান কিংবা ঢাকার নামে চালিয়ে দেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক সো এটা কোথা কি হয়েছে এটা আমাদের কিন্তু অন্ধ করে দেখে আমরা বলতে পারি তারপরেও ঢাকার হজরত শাহজালাল আঞ্চলিক বিমানবন্দরে ব্যাগেজ হারানো খোয়া যাওয়া কিংবা লাগেজ কাটা যে অভিযোগ ছিল সেটি প্রায় শূন্যের কঠে নেমে এসেছে কারণ এখানে শুধুমাত্র বিমান নয় এখানে এপিবিএন আনসার এভিয়েশন সিকিউরিটি সহ প্রায় চোদ্দোটা এজেন্সির লোকজন এখানে কাজ করে কঠিন নজরদারিতে রাখে এবং বিমান তার স্ব অর্থায়নে নিজস্ব উদ্যোগে এয়ারপোর্টের বিভিন্ন এলাকায় একশো পঁচিশটা ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছে এবং এই ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো চব্বিশ ঘন্টা সার্বক্ষণিকভাবে মনিটরিং করার জন্য সিকিউরিটি অপারেশনস কন্ট্রোল রুম আমরা স্থাপন করেছি আমাদের এখানে এই ধরনের কোনো অভিযোগ নাই কারণ প্রত্যেকটা কর্মীকে ব্যাগেজ হোল্ডে কারগজে উঠবার আগে তার পুরো দেহ তল্লাশি তল্লাশি করে এবং তাকে সেখানে খাতা সিংরেচা করে ওঠানো হয় এবং করা হয় কয়েকটা এজেন্সি কাজগুলো করে সো এই কঠোর রাজনীতি থেকে এটা করা কখনই সম্ভব না তারপরে যদি কোনো অভিযোগ আসে সেটা আমরা তদন্ত করে সঙ্গে সঙ্গে যত ব্যবস্থা নিচ্ছি নিশ্চয়ই এতক্ষণে আপনার পরিষ্কার হয়ে গেছেন যে আপনাদের এয়ারপোর্ট যে হয়রানি সেই হয়রানি লাঘবে যেসব মহাপরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে সম্পূর্ণরূপে আপনারা কিন্তু ঘরে বসে আপনাদের হারানো ব্যাগ ঘরে বসে পাবেন এছাড়াও যেসব হয়রানি হবে তার অভিযোগ করা মাত্রই দ্রুতই তার ব্যবস্থা নেওয়া হবে এমন নানা উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এরপরেও যদি আপনাদের এই অভিযোগগুলোর কোনো সমাধান না পান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যেই আশ্বাসগুলো দেয়া হলো সেগুলো যদি আপনারা বাস্তবায়ন দেখতে না পান টুডো বাংলা এসডির হোয়াটসঅ্যাপ নাম্বারে এ বিষয়ে আপনারা বিস্তারিত জানাবেন প্রয়োজনে কোনো ভিডিও থাকলে সেই ভিডিওগুলো টুডে বাংলা এসডির হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন সেগুলো আমরা গুরুত্ব বিবেচনায় বাংলা ভিশনে অথবা টুডে বাংলা এসডির এই ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো তুলে ধরা হবে নিশ্চয়ই আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন সেই আশা করছি বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ